চলছে মাহে রমজান। রমজানে ইফতারে সবার পছন্দের চিকেন বল, হারিয়ালি কাবাব, বেগুনি, আলুর চপ, ডিম চপ, রোল, চিকেন কাবাব, নাগেটস, পেঁয়াজু, ছোলা, মুড়ি, চিকেন চপ, বগুড়ার দই, মাঠা, লাচ্ছি সহ নানা রকম আইটেম পাওয়া যাচ্ছে মিরপুরের সাবা ভবনের আউটডোরে। প্রথমবারের মতো নারী উদ্যোক্তাদের নিয়ে সাবা বাংলাদেশ আয়োজন করেছে হোমমেড ইফতার বাজার, যার টাইটেল স্পন্সর এসিআই পিওর গুড়া মশলা এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। আমরা এইচবিডব্লিউ দেরকে ত্বরান্বিত করার চেষ্টা করছি। আমরা বিগতে তো আরও দুটো মেলা করেছি, সেটা খুবই সাকসেসফুলি হয়েছে আমরা দেখেছি, এবং এদেরকে সামনে কাজ করা এবং তাদেরকে কাজের সুযোগ করা এবং তাদের প্রোডাক্ট সেল করা, সেই রাস্তাটা আমরা করছি। সো মাশাল্লাহ, আমাদের এটা আমাদের ফার্স্ট টাইম আমরা বলবো সাকসেসফুলি আমরা করতে পারছি। মাশাল্লাহ সেল ভালো, বিশেষ করে পাঁচটা সাড়ে পাঁচটার পর থেকে একটা ভালো ক্রাউড হয় এবং এখানে কোনো প্রোডাক্ট থাকে না। ভবিষ্যতে আমরা এটা শেষ হওয়ার পর এখানে একটা ফুড কার্ট চালু করে দেবো। ইফতারের পরে আমরা এখানে কাপড় ইন্ট্রোডিউস করতে যাচ্ছি, যারা কাপড় নিয়ে ব্যবসা করে, বুঝবেন আপনার ঈদের বাজারে আপনার কাপড় নিয়ে কাজ করে কাপড় কিনতে পারবেন। এবং হচ্ছে শেষ তিন দিন আমরা হয়তো মেহেদি উৎসব করব। এটা বিষয়টা হলো যে এখানে আমাদের প্রতিষ্ঠানে যারা এখানে প্রশিক্ষণ নিয়েছেন কীভাবে হাইজিনিক খাবার তৈরি করতে হয়, আমাদের এখানে ঘরে বসে অন্য ঘরের অন্য কাজ করেও মানে হাতে নিজের হাতে অন্য বিভিন্ন প্রোডাক্ট কাপড় চোপড় বানানো হয়, তারপরে অনেক কাজ করা হয় যেটা পরবর্তীতে মার্কেটিং করার জন্য এই আমাদের এই সাবাতে তারা নিয়ে আসে এবং এখানে বিক্রি করে। যে এখানে যে ট্রেনিং দেওয়া হয়েছিলো যে কীভাবে হাইজিনিকভাবে এখানে কোনো ভেজাল মুক্তভাবে ভালো জিনিস দিয়ে এবং অর্গানিক জিনিস, যেগুলোতে কোনো বাইরে অনেক পুরনো জিনিস না, নতুন জিনিস, এবং এগুলোকে আমরা হাত নিজের হাত দিয়ে তৈরি করার, আপনারা দেখেন যে এখানে আমরা বিক্রি করার সময় আমরা হ্যান্ড গ্লাভস পরে বিক্রি করছি, এবং যারা কিনতেছেন তাদেরকে সুন্দর একটা প্যাকেটে দেওয়া হয়, যাতে করে এটা বাড়িতে নিয়ে গেলে তারাও যেন সেখানে হাইজিনিক হতে এই জিনিসটাকে খেতে পারে। সাবা বাংলাদেশ 2010 সাল থেকে সার্ক অঞ্চলের নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করছে। প্রশিক্ষণের মাধ্যমে নারীদের স্বনির্ভর করা এবং আর্থসামাজিক খাতে ভূমিকা পালনে সাবার উদ্দেশ্য হচ্ছে ঘরে থেকে কিংবা ছোট পরিসরে নারীদের বিভিন্ন সেক্টরে কাজের মাধ্যমে স্বাবলম্বী করে তোলা। সেই লক্ষ্যেই সংগঠনের নারী উদ্যোক্তাদের তৈরি হোমমেড খাবার নিয়ে হোমমেড ইফতার বাজারের আয়োজন করা হয়, যা এই পুরো রমজান মাস ব্যাপী চলবে। এখানে অংশ নিয়েছে সাবা বাংলাদেশের 10 জন নারী উদ্যোক্তা। সাবা বাংলাদেশে ইফতার বাজারে এসেছি, আমি এদের এখানকার একজন সদস্য। তো আমি একটা বুটিক শপ নিয়ে কাজ করি, যদিও তার পাশাপাশি আমি খাবার নিয়ে কাজ করতেও পছন্দ করি। এখানে ইফতার বাজার অ্যারেঞ্জ করেছে এক মাসব্যাপী একটা বাজার, তো এখানে আমি পার্টিসিপেট করেছি। দু ঘন্টা তিন ঘন্টা মানে ম্যানেজ করে কাজটা করা ভালো লাগে, আমার বেশ আনন্দ লাগে। সাবা বাংলাদেশে আমি 10 বছর যাবত যুক্ত। এখানের মানে প্ল্যাটফর্মটা আমাদের জন্য খুব ভালো একটা প্ল্যাটফর্ম আমি মনে করি, নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ করে। তো আমি বলি সাবা বাংলাদেশকে আরও এগিয়ে যাক, এটাই আমাদের তাদের কাছে চাওয়া। আমি মনে করি মানে সাবা বাংলাদেশের ধারা আমরাও অনেক উপকৃত হব, যেহেতু আমরা হোমমেড নিয়ে কাজ করি। সাবা বাংলাদেশের একজন সদস্য, আমি ফুড নিয়ে বুটিক্স নিয়ে কাজ করি। সাবা বাংলাদেশ আমাদের জন্য এই প্রথমবারের মতো ইফতার বাজারে আয়োজন করেছে, এবং ইফতার বাজারে আমরা ইফতারে হোমমেড ফুড নিয়ে আসছি, হাতে বানানো খাবার, যেমন কাটলেট, চিকেন রোল, ডিম চপ, হারিয়ানি কাবাব, বুট ছোলা পেঁয়াজু ইত্যাদি নিয়ে আসছি। সম্পূর্ণ হাইজেনিক এবং স্বাস্থ্যসম্মত উপায়ে উদ্যোক্তারা এই ইফতারগুলো তাদের নিজ নিজ বাড়িতে তৈরি করছেন এবং সাবা ভবনে অনুষ্ঠিত হোমমেড ইফতার বাজারে পরিবেশন করছেন। পারিবারিক অসুবিধার কারণে যে সকল উদ্যোক্তারা সরাসরি ইফতার বাজারে থাকতে পারছেন না, তাদের তৈরি ইফতারগুলো সাবা বাংলাদেশের পক্ষ থেকে বিক্রয়ের ব্যবস্থাও করা হয়েছে। সাবা বাংলাদেশ 2010 সাল থেকে সার্ক অঞ্চলে নারী উদ্যোক্তাদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। বাংলাদেশে প্রথমবার এই ক্ষুদ্র ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের নিয়ে, যারা খাবার নিয়ে কাজ করে, তাদের জন্য একটা হোমমেড ইফতার বাজারের আয়োজন করা হয়েছে। এখানে যেমন আমাদের মোটামুটি 10 জন নারী উদ্যোক্তা এখানে অংশগ্রহণ করেছে, কিন্তু এখানে ফিজিক্যালি 10 জন কিন্তু আসতে পারছে না। তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের ফ্যামিলি থেকে বলছে যে না, তুমি ইফতার টাইমে থাকতে পারবা না, তোমাকে বাসায় ইফতার করতে হবে। সেক্ষেত্রে আমাদের সাবা বাংলাদেশের যে সেলস টিম আছে, তারা কিন্তু এখানে তারা ইফতারটা দিয়ে যাচ্ছে, আমরা কিন্তু সেলস করে দিচ্ছি। সাবা বাংলাদেশ খুব মানে ভালো ইফতারি বানায়, আমরা এখানকার ইফতারি সবসময় নেই, আমার বাচ্চারাও অনেক পছন্দ করে, আমরাও পছন্দ করি।
আমি 40 জন মানুষ মানে আল্লাহর রাস্তায় খাওয়াবো, তার জন্য আর কি এখানকার ইফতারি অর্ডার করছি। আমি সাবা বাংলাদেশ এখান থেকে হোমমেড ইফতার বাজারে আসি, এসে এখান থেকে ইফতার নেই। এই প্রথম সাবা বাংলাদেশ হোমমেড ইফতারি আয়োজন করাতে আমরা অনেক আনন্দিত এবং খুশি যে আমরা এখানে পছন্দ মতো নিজস্ব মানে ঘরোয়াভাবে ইফতারি পাচ্ছি এবং এদের গুণগত মান ভালো। ভবিষ্যতে এরা যদি আরও এরকম প্রতি বছর করে তাহলে আমরা উপকৃত হব এবং আনন্দিত হব। দীর্ঘ বিরতির পর সাবা বাংলাদেশ নতুনভাবে তাদের কার্যক্রম পুনরায় শুরু করেছে। মাসব্যাপী হোমমেড ইফতার বাজার আয়োজনের পাশাপাশি আসন্ন ঈদ উপলক্ষে মেহেদি উৎসবের আয়োজন করা হবে এবং উদ্যোক্তাদের জন্য মার্কেট প্লেস তৈরি করার কথাও ভাবছে সাবা বাংলাদেশ।